মালাকুল মউত সম্পর্কে একজন আলোচক আলোচনা করলেন যে এরা অনেকজন হন আর কি, যে এক এক সময় এক একজন জান কবজের দায়িত্বে থাকেন। ওনার এই আলোচনাটাও শুনছি, আবার অন্যান্য শায়েখের আলোচনাও শুনছি, সেক্ষেত্রে ওনারা ভিন্নভাবে ব্যাখ্যা করছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একই সাথে মালাকাল মাউত ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মালাকাল মাউত কি আপনার জান কবজ করে কিনা, নাকি একজনই জান কবজ করে? জাজাকাল্লাহ। কোরআনে কারিমে মালাকুল মওত সম্পর্কে কোরআনে কারিমে এক বচনে এসেছে, কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মওত আল্লাযী উওক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সূরা সাজদার আয়াত। হে নবী, মানুষকে জানিয়ে দাও যে তাওয়াফাকুম মালাকুল মওত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মরণের ক্ষেত্রে নিযুক্ত দায়িত্বশীল ফেরেশতা মালাকুল মওত। তো এক বচন উল্লেখ করা হয়েছে, আবার অন্য আয়ত রয়েছে যে তাওয়াফাতু রসুলনা, আমার দূতগণ, দূত ফেরেশতাদেরকে বলা হয়েছে আমার দূতগণ, রাসূলের বহুবচন রসুল, ফেরেশ মালাইকার দূত, তাদের আত্মাগুলি গ্রহণ করে। জি, তো আর আল্লাহ রাব্বানি যেহেতু নির্দেশ দাতা, এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা, সূরা জুমারে রয়েছে। তো আল্লাহ রাব্বুল নির্দেশ দাতা, আর মালাকুল মত যিনি প্রধান, তিনি এই ডিপার্টমেন্টের প্রধান যিনি, তিনি আর তার আন্ডারে অসংখ্য ফেরিস্তা মালায়েকা রয়েছেন যারা এই কাজে নিয়োজিত রয়েছেন, এটি ওলামারা বলেছেন। আল্লাহ তাআলা আলম। জি।